ওয়েল, চরকিতে অক্টোবর মাসের যে দ্য গ্রেট ডিরেক্টর অনম্য বিশ্বাস পরিচালিত দুই দিনের দুনিয়া ওয়েব ফিল্মটা স্ট্রিমিং শুরু হয়েছে। এটা যেরকম আমাদেরকে মুগ্ধ করেছে অনেক দর্শককে, এবং আমরা যেরকম একটা ব্রেনস্টর্মিং করার সুযোগ পেয়েছি, একটা ফাইনাইট এন্ডিং না পেয়ে মুগ্ধ হয়েছি, ঠিক একইভাবে কিছু দর্শক আবার মুগ্ধ হতে পারেনি, এবং আরও অনেক দর্শক হয়তো ভালো করে বুঝতেও পারেনি যে কী হলো, এরকম কেন হলো, এরকম তো আশা করিনি। তো আমি আমার ক্ষুদ্র নলেজ দিয়ে, আমি আমার লিমিটেড পারসেপশন দিয়ে যতটুকু বুঝেছি সেই হিসেবে আপনাদের সাথে আমি এন্ডিংটা এক্সপ্লেন করতে যাচ্ছি, কেন হলো, কীভাবে হলো, এটার উদ্দেশ্যটা কী। ওয়েল, এটা বলতে গেলে কিন্তু ডেফিনেটলি স্পয়লার চলে আসবে, কারণ এন্ডিং এক্সপ্লেনেশন মানে হচ্ছে গল্প নিয়ে কিছু কথা বলা। সো যারা এখনও এই ওয়েব ফিল্মটা দেখেননি তাদের প্রতি অনুরোধ, আগে চরকিতে সাবস্ক্রাইব করে আপনি ওয়েব ফিল্মটা দেখুন ডেফিনেটলি, এবং তারপরে যদি আপনি মনে হয় যে আমার থটটা কি আপনার থটটা কি মিলছে কি না, বা কোনো পার্থক্য আছে কি না, সেই হিসাবে আপনি আমার এই ভিডিওটা পরে আবার দেখতে পারেন। তো আমি শুরু করছি এন্ডিং এক্সপ্লেনেশন, আর এন্ডিং এক্সপ্লেনেশন করতে গেলে স্টোরিটাকে একটু সাম আপ করতে হয়। তো আমরা এখানে দেখতে পাই যে চঞ্চল, সে হচ্ছে সামাদ, ট্রাক ড্রাইভিং করে, এবং রাত্রেবেলা তাকে 4 লাখ টাকা তাকে নিয়ে যেতে হবে তার মহাজনের কাছে, কিন্তু সে রাত্রেবেলা ড্রাইভ করতে যাবে কিন্তু টাকাটা নিতে চায় না, তার কাছে রিস্কি মনে হয়। সো সে তার অ্যাসিস্ট্যান্ট আকবরকে দিয়ে দেয় যে তুমি একটা জায়গায় যাও, বাড়িতে যেহেতু যাচ্ছ ওখানে থাকো, এবং তোমার যদি ওখানে আর্লি দেখা শেষ হয়ে যায় মাকে, মা অসুস্থ, তাহলে তুমি একটা যে ক্লাবের সামনে এসো, ওখান থেকে আমি তোমাকে পিক করে তারপরে দিনাজপুরে যাবো। এটা বলে তারপর যেটা হয় যে আকবর চলে যায়, তারপর হচ্ছে সামাদ তার মতন রাত্রেবেলা বের হয়। তো রাত্রেবেলা বের হয়ে সে পরপর দুটো দূরত্বে যে দুটো জায়গাতে যে একই মানুষকে দেখতে পায়, সে হচ্ছে রহস্য মানব, যে নিজেকে বলে সে ভবিষ্যৎ থেকে আসছে, তার নাম থাকে জামশেদ, প্লেড বাই দ্য গ্রেট ফজলুর রহমান বাবু, এবং বাবু তাকে বেশ কিছু ঘটনা বলে যেটা হচ্ছে বাস্তবে মিলে যায়, এবং আমরা এখানে দেখতে পাই যে বাবু কীভাবে তার লাইফকে ডিরেক্ট করে, ইনফ্লুয়েন্স করে, ম্যানিপুলেট করে, এবং আমরা দেখতে পাই যে বাবুর কথার মাধ্যমে, বাবুর বেশ কিছু মানে জামশেদের বেশ কিছু কথাবার্তা প্রেডিকশনের মাধ্যমে চঞ্চল চৌধুরী, দ্যাট মিনস আমাদের বেশ কিছু পাস্ট লাইফের ডার্ক সিক্রেটগুলো বের হয়ে আসে, এবং একটা লাস্ট যে সিক্রেটটা থাকে যে সে কয়েক বছর আগে হাইওয়েতে একটা মেয়েকে লিফট দেওয়ার নাম করে গাড়িতে তোলে, এবং মার্সিডিজটি তাকে রেপ করে কিল করে, এবং তারপরে তার বডিটা থ্রো করে চলে যায়। তো আমরা জানতে পারি যে এই ফজলুর রহমান বাবু, যে নিজেকে রহস্যমানব বলছে, সে হচ্ছে সেই যে ধর্ষিত এবং খুন হওয়া মেয়েটার মামা। তো এই জন্যই আমরা দেখতে পাই যে এই ফজলুর রহমান বাবু বিভিন্ন কথার মাধ্যমে সামাদকে ট্র্যাপের মধ্যে রাখে, এবং তাকে দুটো অপশন দেয় যে সে সিমিলার ওয়েতে ওই মামার কেমন লেগেছিল, যে যখন আপন মানুষকে হারানো হয় ওই সময়টা কেমন লাগে, এই ভয়টা, এই ফিলটা সামাদকেও সে দিতে চাচ্ছিল, এবং সামাদের মেয়েকে আমরা দেখতে পাই যে বিভিন্ন সিচুয়েশনের মাধ্যমে তাকে বিপদের মধ্যে আনা হয়, যে সে পানিতে ডুবে যাবে ভাব, এরকম একটা অবস্থা। তো কি করলে মেয়েটাকে রক্ষা করা যেতে পারে, তো দেখা যাচ্ছে যে দুটো অপশন দেয়। এক অপশন হচ্ছে সামাদ যদি মেয়েটাকে, তার মেয়েকে বাঁচাতে চায়, তাহলে সামাদকে নিজেকে মরতে হবে, আর যদি সামাদ নিজেকে বাঁচাতে চায় তাহলে হয়তো তাকে কিছু সময় দেওয়া হবে, যে সময়টা এতটাই আবার সাফিসিয়েন্ট না যে সেই সময় পার করে সে তার মেয়েকে বাঁচাতে পারবে, কারণ তার মেয়েটা বিপদের মুখে। তো এরকম একটা কঠিন সিচুয়েশনের মধ্যে আমরা দেখতে পাই সামাদকে রেখে যায় জামশেদ, এবং সামাদ ডেফিনেটলি নিজের মেয়েকে বাঁচানোর জন্য নিজেকেই বিলীন করে দেয়, সেই অপশনটাই সে বেছে নেয়। কিন্তু এখানেই কিন্তু ঘটনা শেষ হয়ে যায় না, আমরা দেখতে পাই তার মেয়েটা সেভ হয় ঠিকই, কিন্তু একটু পরে সামাদের ঘুম ভেঙে যায়, ট্রাক থেকে সে ওঠে এবং সে ওই ক্লাবের সামনে ওয়েট করতে থাকে আকবরের জন্য। তারপর সে আকবরকে নিয়ে সামনে এগিয়ে যায়, রাস্তার সামনে সে একজন মানুষকে দেখতে পায়, ট্রাক থামিয়ে তার সামনে যায়, যে দেখে জামশেদ। তার মানে কি, তার মানে এতক্ষণ যা যা দেখলাম, যা যা হলো, সেটা কি নিছক স্বপ্ন, বা যদি এটা স্বপ্ন হয়ে থাকে তাহলে এই স্বপ্নগুলো সামাদ কেন দেখলো? এখানে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে আসলে যা হয়েছে সেটা হচ্ছে যে সামাদ তার ভিতরে ইনসিকিউরিটি ছিল অনেক, যে 4 লাখ টাকা যে সে দিয়ে দিল, ওই 4 লাখ টাকা তার হাতে ঠিক মতো আসবে কি না, মহাজনকে পৌঁছাতে পারবে কি না, এটা নিয়ে সে টেনশনে ছিল, আর টেনশনে থাকার কারণেই সে আকবরকে ভেবে রেখেছে যে আকবর হয়তো এটা নিয়ে চলে গেছে, আকবরকে আর পাওয়া যাবে না। আচ্ছা, তারপরে শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে আকবর ঠিকই চলে আসে, কারণ আকবর এখানে আসলে ক্রিমিনাল না, তার এই থটটা
সামাদের মাথায় আসে, কারণ সামাদ নিজে ক্রিমিনাল, কারণ সামাদ নিজে তার পাস্ট লাইফে একটার পর একটা এত জঘন্য সব ক্রাইম করেছে এবং সেই ক্রাইমগুলো সিক্রেট রেখে কাউকে না বলে সে সার্ভাইভ করে গেছে দিনের পর দিন, বছরের পর বছর। কিন্তু সামাদ যেহেতু মানুষ এবং গ্রে শেডেড মানুষ, তার মধ্যে ভালো দিক আছে, খারাপ দিকও আছে। সো ভালো দিক থাকার কারণে সে ওই তার যে পাপ করেছে সেই পাপগুলো কখনো কখনো ইনসিকিউরিটি এবং সেই পাপের কারণে শাস্তি পেতে হবে, এই ভয়টা তার মধ্যে ঠিকই ছিল। আর এই ভয়টাই তাকে, এই ভয়ের কারণে তাকে যে শাস্তি পেতে হবে, এই ভয়ের কারণে সে একটা মানব মূর্তি কল্পনা করে, সেটাই হচ্ছে জামশেদ। দ্যাট মিন্স জামশেদ হচ্ছে সামাদের কল্পিত একজন চরিত্র, যেই চরিত্রের মাধ্যমে অ্যাকচুয়ালি সামাদ কনফেশন করছিল, সে তার পাপগুলো বের করে নিয়ে আসছিল এবং এটার কারণে সে নিজেকে মানে স্যালভেশন বা মুক্তি দেওয়ার চেষ্টা করছিল, এবং মুক্তি না দিলেও সে অ্যাকচুয়ালি নিজের কাছে নিজেকে বোঝাচ্ছিল যে সে পাপই, সে এই কাজগুলো করেছে। মানে আমরা যখন কোনো কিছুর ফ্লোতে থাকি, মানে হিট অফ দ্য মোমেন্টে আমরা অনেক কাজ করে ফেলি, তারপরে একটা সময় যে রিয়েলাইজ করি আমি কী করলাম, আমার তো এটা করতে হবে, ওটা করতে হবে। সো এখানে সামাদের জাস্ট তার কৃতকর্মের কারণে তার যে ভয় ছিল সেই ভয় থেকেই সে এই চরিত্রটা কল্পনা করে, এবং এই কারণেই এই চরিত্রটা দেখা যাচ্ছে যে সে এরকম চরিত্র কল্পনা করে যে যেই চরিত্রটা হচ্ছে কোশ্চেনের বাইরে, কারণ সে নর্মাল এবং কোনো মানে সিম্পল কোনো চরিত্র না। এই জামশেদ হচ্ছে ভবিষ্যৎ থেকে আগত এবং হচ্ছে সাধারণ কোনো মানুষ না, এবং তার কিছু নিজস্ব ফর্মুলা থাকে কাজ করার। সো সে সব কিছু বলে দিতে পারে, মানে এর মাধ্যমে সামাদ এটাই প্রমাণ করায় আমাদেরকে যে আমরা যত পাপই করি না কেন, সামবডি ওয়াচেস আস, কেউ না কেউ আছে, সৃষ্টিকর্তা আছে যে আমাদের পাপ করতে দেখে, এবং তার কাছে কোনো কিছু বাহানা দেওয়া যায় না, তার কাছে কোনো কিছু লুকানো যায় না। এবং সেই মহাশক্তি সে যখন আমাদেরকে ক্র্যাক করবে, আমাদেরকে যখন ট্র্যাক করবে, তখন আপনা আপনি আমাদের মুখ থেকেই সব কিছু বের হয়ে আসবে যে আমি কী করেছি, আমি এখানে লুকাতে পারবো না, মানুষের কাছে লুকাতে পারবো, সবার কাছে লুকাতে পারবো, কিন্তু যে সৃষ্টিকর্তা আছে তার কাছে লুকাতে পারবো না। তো এই জিনিসটা সামাদ জানতো, আর এই জন্যে এই ভয়টা তার বের হয়ে আসছে, আর এই ভয়ের জন্যই দেখা যাচ্ছে সে ওই চরিত্রটাকে কল্পনা করেছিল। কারণ আর হচ্ছে যেহেতু আমরা শেষ মুহূর্তে দেখতে পাই যে আসলে আকবর টাকাটা নেয়নি, এবং আকবরকে সে যেখানে কন্ট্যাক্ট করেছিল, যেখানে বলেছিল যে ক্লাব ঘরের সামনে থেকে নিবে, সেখান থেকে পিক করে, আর মাঝখানের এই ঘটনাগুলো হচ্ছে যে তার প্রিভিয়াস জীবনের যেগুলো পাপ করেছে সেই পাপের কারণে তার ভয় লাগতো কখনো কখনো, সেই ভয়গুলো বের হয়ে আসছে এবং নিজের কাছে নিজে স্বীকারোক্তি দিয়েছে যে আমি এই কাজগুলো করেছি। তো এটা ছিল আমার কাছে এক্সপ্লেনেশন যে এই কারণেই দেখা যাচ্ছে যে সেই ঘুমিয়ে গেলেও তার ঘুমের মধ্যেও এই ভয়টা কাজ করতো যে কখন না কখন আমার পাপটা বের হয়ে আসে। তো খারাপ কাজ করে মানুষ যে কখনো শান্তি পায় না, তার মনের মধ্যে ছটফট করতে থাকে এবং সবসময় ধরা পড়ার একটা ভয় থাকে, সেই জিনিসটাই দেখানো হয়েছে সামাদের চরিত্রে। এবং তারপর যেটা দেখা যাচ্ছে যে আবার যদি এখন ওই জামশেদের সাথে দেখা হয় তাহলে দেখা যাচ্ছে যে সিচুয়েশন হয়তো আবারও আগের মতন করে টার্ন নেবে, বা হয়তো আবারও সে ওই একই চক্রের মধ্যে পড়ে যাবে। তো এটা একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার হবে যদি পার্ট টু আসে, আর না আসলেও সমস্যা নেই। আমরা বুঝতে পারলাম যে সামাদের অপরাধবোধ, সামাদের পাপের কারণে শাস্তি পাওয়ার যে একটা ভয়, সেই ভয়ের কারণেই সামাদের স্বপ্নগুলো দেখছিল, এই চিন্তাভাবনাগুলো হচ্ছিল তার মধ্যে, এবং ওই কল্পিত চরিত্রের মাধ্যমেই সে নিজেকে সব কথা স্বীকার করছিল। তো এটা ছিল আমার দৃষ্টিভঙ্গি থেকে বা আমার বোধগম্যতা থেকে, আমার পারসেপশন থেকে এন্ডিং এক্সপ্লেনেশন। আশা করি আপনারা কেউ যদি বুঝে না থাকেন, হয়তো বা আমার এই আলোচনা থেকে আপনার একটু হেল্প হবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।